বন্ধু তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রাই টু অ্যাচিভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা কি করে বাড়ি থেকে মোবাইল ফোনের মাধ্যমে ট্রাফিক চালান পেমেন্ট করবে তার আগে চলো আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি সেই ট্রাফিক চালানটি কীরকম হবে তো গাইজ দেখতে পাচ্ছ এখন দু সালে এ ধরনের ট্রাফিক ফাইন দেওয়া হচ্ছে তো চলো আমি এখন তোমাদের দেখাবো কী করে তোমরা এই ট্রাফিক ফাইন অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবে তার জন্যে তোমাদের এই যে স্লিপটি রয়েছে ট্রাফিক ফাইনটি এর যে ট্রাফিক চালান নম্বর যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ কীভাবে পেমেন্ট করতে হবে সেটি দেখানোর পূর্বে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি তোমাদের কাজে লেগে থাকলে লাইক কমেন্ট এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো চলো ভিডিওটি শুরু করছি মোবাইল ফোনের মাধ্যমে ট্রাফিক ফাইন বা ট্রাফিক চালান পেমেন্ট করার জন্য সবার প্রথমে মোবাইলের ক্রম ব্রাউজারটিকে ওপেন করতে হবে ক্রম ব্রাউজারটি ওপেন করার পরে তোমাদের সার্চ বক্সে গিয়ে সার্চ করতে হবে ই চালান ডট পরিবহন ডট ডট এই ওয়েবসাইটটির লিংক আমি তোমাদের ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে সবার প্রথমে প্রোভাইড করে দেবো যেখান থেকে ক্লিক করে তোমরা সরাসরি এই পেজটিতে আসতে পারবে তো তোমাদের সামনে যখন এরকম একটি পেজ ওপেন হবে এখন শো হবে তো এখানে তোমরা একটা পে অনলাইন পপ আপ লিঙ্ক দেখতে পাচ্ছ যেটি অরেঞ্জ এবং ব্লু কালার কালার চেঞ্জ হচ্ছে এই পে অনলাইনে একবার ক্লিক করতে হবে এ পেয়ে অনলাইনে ক্লিক করতে তোমাদের সামনে সেম টু সেম চালান ডিটেলসের ইনফরমেশন পেজ শো হবে এখানে তোমরা তিনটি পদ্ধতিতে তোমাদের চালানটি পেমেন্ট করতে পারো প্রথমটা হচ্ছে তোমাদের যেই চালানটি দেওয়া হয়েছে সেই চালানের নম্বর অথবা ভেহিক্যাল নম্বর অথবা ডিএল নাম্বার তো চলো আমি এখন এই চালান নাম্বারটি এখানে এন্টার করে বাকি স্টেপটি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো চালান নাম্বারটি তোমরা কোথায় পাবে তো তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের যে তোমাদের রিসিপ্টটি দেওয়া থাকবে সেই রিসিপের মধ্যে ট্রাফিক চালান নাম্বার বলে একটি নাম্বার দেওয়া রয়েছে যেটি ডাব্লু বি শুরু এই নাম্বারটি তোমাদের এখানে এন্টার করতে হবে তো চলো আমি এন্টার করে বাকি স্টেপটি তোমাদের দেখিয়ে দিচ্ছি চালান নাম্বারটি দেওয়ার পরে এখানে যে ক্যাপচারটি শো করছে সেই ক্যাপচারটি এখানে পুনরায় এন্টার করতে হবে তো চলো আমি এখানে চালান নাম্বার ও ক্যাপচারটি দিয়ে দিয়েছি এখন গেট ডিটেলসে ক্লিক করব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গেট ডিটেলসে ক্লিক করতেই সেই চালানে যা যাবতীয় ডিটেলস এখানে শো করছে কত টাকা আমাদের পেমেন্ট করতে হবে এটি কার নামে রয়েছে তার ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা এ টু জেড ইনফরমেশান এখানে শো হচ্ছে তো এরকম ইন্টারফেস শো হওয়ার পরে এখানে নিচে একটি ব্লু কালারের লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ যেখানে লেখা রয়েছে পে নাও এই পে নাওটাতে ক্লিক করতে হবে পে নাও ক্লিক করার পরে ইন্টার মোবাইল নাম্বার এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারটি তোমাদের ইচ্ছা মতন দিতে পারো এখানে কোনো ফি বলা নেই যে যেই নাম্বারটি তোমাদের চালান করার সময় দেওয়া হয়েছিল সেই নাম্বার দিতে হবে তো তোমাদের ইচ্ছা মতো এখানে একটি নাম্বার এন্টার করে দিতে পারো তো চলো আমি যে কোনো একটি নাম্বার এন্টার করা পরে সিন ওটিপিতে ক্লিক করতে এখানে দেওয়া মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি এখানে এন্টার করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি আমার মোবাইলে এস এম চলে এসেছে তো ওটিপিটি আমি এখান থেকে কপি করে এন্টার করে দেব তো ওটিপিটি এখানে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করতেই পেজটি একটু লোড হবে দেন তোমাদের সামনে এরকম এন্টারফেস চলে আসবে এখানে সিলেক্ট পেমেন্ট ক্যাটাগরি তো এখানে তোমাদের সিলেক্ট করতে হবে জিপি এস গ্রিপস সিলেক্ট করার পরে এখানে যে অপশানটি রয়েছে আই এক্সেপ্ট দেয়ার টার্ম অ্যান্ড কন্ডিশন এই বক্সটিতে ক্লিক করে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করতেই পেসটে লোড হবে লোড হওয়ার পরে তোমাদের পেমেন্ট পেজে রিডাইরেক্ট করে দেবে দেন এখানে তোমাদের একটু ডিটেলস পাঁচশো টাকা কাটবে এখানে বলা হয়েছে এখন তোমাদের এখানে কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার পরে এখানে পেমেন্ট মেথডটি সিলেক্ট করতে হবে তোমরা এসবিআই ইপে করে নিলাম দেন প্রসিডে সিলেক্ট ক্লিক করলাম প্রসিডে ক্লিক করতে এখানে প্লিজ নোট জিআরএন নাম্বার ফর ফিউচার রেফারেন্স বলে শো হচ্ছে তো আমরা এটিকে এক স্ক্রিনশট নিয়ে রেখে দিচ্ছি পরবর্তীতে যদি কোনো কাজ লাগে তার জন্য দেন আমরা এখানে ওকে করলাম ওকে করতেই পুনরায় এরকম এন্টারফেস চলে আসবে এখানে পুনরায় আমাদের প্রসিড করতে হবে প্রসিড করার পরে এরকম সম্পূর্ণ ডিটেলসটি এখানে শো হবে দেন এখানে আমাদের ক্যাপচারটি দিয়ে কনফার্ম করতে হবে তো চলো এখানে আমি ক্যাপচারটি এন্টার করে দিচ্ছি ক্যাপচারটি দেওয়ার পরে কনফার্ম করতেই এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আমাদের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই ইত্যাদির মাধ্যমে আমরা এই পেমেন্টটি করতে পারবো তো চলো এখানে আমি ইউপিআই পেমেন্টটি সিলেক্ট করে নিচ্ছি তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার ফোনপেতে সেই পেমেন্টের পেসটি চলে এসেছে দেন এখান থেকে তো গাইজ তোমাদের সামনে দেখতে পাচ্ছ আমি পেমেন্টটি সাকসেসফুল করে দিয়েছি তো এখানে অটোমেটিক পেমেন্টটি সাকসেসফুল হয়ে গিয়েছে তো এখানে দেখাচ্ছে প্লিজ ওয়েট ইউ উইল রিডাইরেক্ট টু ডিপার্টমেন্ট পোর্টাল ইন টেন সেকেন্ড ডোন্ট রিফ্রেস অর ক্লোজ দ্য ব্রাউজার তো গাইজ দেখতে পাচ্ছ এরকম কোনো কারণবশত আমার পেস্টটি ব্রেক হয়ে গিয়েছে তো এখন আমরা পেমেন্টটি কাটিয়ে দিয়েছি তো এখন আমরা পুনরায় হোম পেজে গিয়ে ব্যাক করে পুনরায় সেই চালান নাম্বারটি দিয়ে চেক করে দেখবো যে আমাদের পেমেন্টটি সাকসেসফুল হয়েছে কিনা বা অলরেডি সেই পেমেন্টটি কাটিয়ে নিয়েছি এখন আমরা সেই রিসিপটি ডাউনলোড করব পেমেন্ট রিসিপ্টটি তার জন্য পুনরায় আমরা ব্রাউজারে যাব দেন সার্চ করব ই চালান ডট পরিবহন ডট গভ ডট ইন তো এটি লিখে সার্চ করতে সবার প্রথমে লিঙ্কটিতে আমাদের ক্লিক করতে হবে দেন পে অনলাইনে ক্লিক করে পুনরায় সেই চালান নাম্বারটি ও আমাদের ক্যাপচারটি দিয়ে সার্চ বা ডিটেলস গেট ডিটেলসে ক্লিক করতে হবে তো চলো আমরা এখানে এন্টার করে নিই একটু দেন গেট ডিটেলসে ক্লিক করতেই আমাদের সামনে এরকম এন্টারফেয়ার চলে আসবে দেন এখানে যে রিসিপ্ট বলে একটি অপশন রয়েছে গ্রিন কালারের এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করতেই আমাদের সামনে এইরকম আমাদের সামনে এরকমভাবে সেই চালানের রিসিপ্টটি ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা তোমরা দেখলে এ টু জেড প্রসেস বাংলায় কীভাবে তোমরা বাড়ি থেকে মোবাইল ফোনের মাধ্যমে জাস্ট কয়েক মিনিটের মধ্যে যে কোনো ট্রাফিক ফাইন অনলাইনে পেমেন্ট করতে পারবে তো তোমরা যদি বুঝতে পারো ভিডিওটি তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও ভিডিওটিকে এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী আরো লেটেস্ট নিউজ রিলেটেড ভিডিও সবার প্রথমে দেখার জন্য ও পাওয়ার জন্য। তো চলো দেখা হবে অন্য কোনো আরেকটি নিত্য নতুন ভিডিও টপিকের সাথে তো ভিডিওটিকে এনে সমাপ্ত করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা বাবাই